নমস্কার বন্ধুরা বাঙালি অনুপে আমি অনুপ আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহল আর রানিমা অমৃতা রায় কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান যিনি রানীমা তিনি আমাদের বাঙালি অনুপ চ্যানেলে একান্ত সাক্ষাৎকার এক্সক্লুজিভ সাক্ষাৎকার দেখবেন আর অন্দরমহলও দেখুন এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি সর্বপ্রথম এই বাঙালি অনুপ চ্যানেলে অনেক কথা বলেছেন রাজনীতিতে কেন আসা বিজেপিতে কেন জয়েন্ট তিনি প্রার্থী হলে কিভাবে তিনি লড়াই করবেন যদি তিনি যেতেন তাহলে কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রের মানুষের জন্য তিনি কি করবেন কেন এই রাজনীতিতে আসা সমস্ত বিষয়টাই কিন্তু তিনি বলেছেন এই অন্দরমহল দেখানোর পরেই আমাদের সামনে এসে বসবেন অমৃতা রায় দেখুন রাজবাড়ির অন্দরমহলের সেই পুরনো আমলকার অনেক জিনিস রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এই নদিয়া রাজবাড়ি সামলেছেন রাজত্ব করেছেন তাদের ব্যবহার করা জিনিসপত্র এই অন্দরমহলে এখনও কিন্তু রয়েছে এই অন্দরমহলে সবসময় হয়তো আপনাদের দেখার সুযোগ হয় না তাই অন্দর এই বক্তব্য নিতে গিয়ে অন্দরমহলের ছবি করে নিয়ে এসেছিলাম সেই অন্দরমহলের দেখুন এটা দূরবীন সেই সময় হয়তো ব্যবহার হতো এবং পাশাপাশি এই যে অন্দরমহলের প্রচুর ঘর আছে সব ঘরে আমরা ঢুকতে পারিনি ঢাকার সুযোগ হয়নি আমরা কেবল আমরা চার পাঁচটা ঘরে আমরা যেখানে যেখানে রানিমা যেখান দিয়ে গেলে নাকি যেখানে দিয়ে আসতেন সেই ঘরের সামনেটা এবং ঘরগুলো আমরা ছবি তুলতে পেরেছি এছাড়া রাজবাড়িতে প্রচুর ঘর আছে সেগুলো হয়তো সকলের দেখার সুযোগ হয়তো হয় না আমারও সেরকম হয়নি তবে আজ যতটুকু সম্ভব হয়েছে অন্দরমহলের রাজবাড়ির সেটুকুই আপনাদের দেখালাম এইখানে সেই সময়কার যে চেয়ার টেবিল এবং পিয়ানো বাজ মানে বাজনা সেই সময়কার যে বিভিন্ন ধরনের স্মারকলিপি বা সেই সময়কার কিছু জিনিস তুলে বাঁধিয়ে রাখা হয়েছে নতুন করে এবং সেই সময়কার সিংহাসন ছাড়বাতি লণ্ঠন অনেক কিছু প্রচুর জিনিস রয়েছে যেটা রাজার আমলেই ব্যবহার হতো হয়তো কিছু কিছু জিনিস এই প্রজন্মের জিনিস ব্যবহারযোগ্য সেগুলো কিনে রাজবাড়ির বর্তমান সদস্যরা রেখেছেন এই যে বইগুলো কিন্তু এখনকার এরকম অনেক কিছু রয়েছেন যেগুলো এখনকার জিনিস তবে বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু সেই রাজার আমলকার জিনিস যত্ন সহকারে রেখে দিয়েছেন এই যে রানীমা আসছে এবার আপনারা এই বক্তব্য রানীমা এসে পসবেন রানিমা অমৃতা রায় তিনি আমাদের কৃষ্ণগর রাজবাড়ির বর্তমান সদস্যা বা বর্তমান গৃহবধূ তিনি কি বলছেন আপনারা শুনতে থাকুন শুনে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরিচিতিতে দেখার সুযোগ করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই থ্যাংক ইউ ভিডিও শেষে আর আসছি না বক্তব্যটা পুরোটা শুনুন রাজবাড়ির রানীমা রাজনীতিতে কেমন অনুভূতিটা নিশ্চয়ই অনুভূতি মানে দেখুন সবসময় আমি নদীয়াবাসীর পেছনে ছিলাম এবং আমি চেয়েছিলাম নদীয়ার ভালো হোক কারণ আপনারা সবাই জানেন পুজোতে সব এসছেন এবং নদিয়াবাসীর কল্যাণেই আমরা পুজোটা করি অবশ্য ফ্যামিলিও ইনভলভ থাকে কিন্তু অনুভূতি যেটা বলছেন আমার সেটাই মনে হয়েছে যে আমি যেটুকু করছি সেটা সাফিসিয়েন্ট নয় সেখানে যদি আমি একটা ভালো জায়গায় যাই একটা পার্টি জয়েন করি তো তাহলে আমি অনেক বেশি দূর দূরান্ত পৌঁছতে পারবো এক নম্বর দু নম্বর বিজেপি কেন কারণ এটা একটা সর্বদলীয় পার্টি কোনো স্ক্যান্ডেল নেই আর মোদিজি ইজ অ্যান ইন্সপিরেশন তো সেই জন্যে আমি ঠিক করলাম একটা আমি প্ল্যাটফর্ম যদি পাই আমি আরও বেশি করে মানুষের কাছে যাব এবং যে প্রকল্পগুলো থাকবে সেগুলো আমি প্রাইভেটলি একটা লোক হয়তো যেতে পারি না তো সেই হিসেবে আমি অফিসিয়ালি জিনিসগুলো মানে পৌঁছে দিতে পারবো যাতে মানুষের সুবিধা হয় তাদের সংসারের সুবিধা হয় তাদের ছেলে মেয়েদের সুবিধা হয় সরকারি প্রকল্পগুলো যেগুলো আমার হাতে আসবে তা বিজেপি ছাড়া তো আরও দল ছিল এই বাংলায় সেই না আমার এটাই মনে হয়েছে ঠিক কারণ ওগুলো তো সব আঞ্চলিক দল এক নম্বর আর দু নম্বর বিজেপিতে আমি যেরকম বললাম কোনো স্ক্যান্ডেল নেই বা কোনো মানে ঝামেলা সেরকম আমার মনে হয়নি আছে সেই জন্যে আমি ভেবেছিলাম আর এবং সব থেকে আরেকটাও কথা আমার এখানে বলা দরকার যে আমি ওই রকম মানে ঠিক কাদা ছোঁড়াছড়িটা পারি না একটা সভ্যভদ্র পরিবেশে যাতে কাজ করতে পারি এবং আমাদের অস্তিত্ব মানে বাঙালির অস্তিত্বটা যেন থাকে এবং বাংলা নাম্বার ওয়ান থেকে কোথায় কাছে কেউ জানে না সেখানে বাংলাকে নিশ্চয়ই তুলে ধরতে হবে আমাদের যেটা গর্ব বিজেপিতে যোগ কবে সিদ্ধান্ত এটা হঠাৎই হয়ে গেল তাও যেদিনকে আপনি কুড়ি তারিখে জয়েন করেছেন তার কতদিন আগে আপনার সাথে সাক্ষাৎ মানে যোগাযোগটা হয়েছিল আর কি তারা যোগাযোগ করেছিল না আপনি করেছিলেন না তারাই যোগাযোগ করেছে আচ্ছা বিজেপি পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এবং প্রথমে সেটা কতদিনের মধ্যে হয়েছিল পাঁচ ছ দিন এবং আমার প্রথমে মত ছিল না কারণ আমি তো পলিটিক্সে সক্রিয় নই তো আমি ডেফিনেটলি সজাগ আজকের মানুষ সজাগ এ নয় যে দেশে কি হচ্ছে কেউ জানে না তো সেটা না কিন্তু আর কেউ আজকে বোকাও নয় কাজে সবাই পরিবেশ জানে সবাই মানুষ চেনে এবং সবথেকে বড় কথা হচ্ছে সবাই দেশে বিভ্রান্ত হয়ে ঘুরছে এটাই আমার দুঃখের ব্যাপার তো এই জন্যেই আমি ভাবলাম ঠিক আছে যদি অফার এসেছে আমি নিয়ে নিই চেষ্টা করতে ক্ষতি কোথায় আপনার সাথে এখনো পর্যন্ত না রাজ্য অব্দি কথা হয়েছে যদি কেন্দ্রীয় নেতৃত্ব এই নাম ঘোষণা হওয়ার পরে যদি কেন্দ্রীয় নেতৃত্বে যোগাযোগ করবে যোগাযোগ অবশ্যই করবে সেখানে কি এই ইস্যু নিয়ে আপনি ভোট চাইতে যাবেন যদি দাঁড়াই সেটা একটা যদি প্রার্থী ঘোষণা হয় যদি থাকে সেটা একটা বিরাট কোয়েশ্চন তো সেখানে আমি দেখেছি এখানে জল নিয়ে ভীষণ প্রবলেম মানে কৃষ্ণনগর বৃষ্টি হলেই ডুবে যায় তো সেই একটা তো ড্রেনেজ সিস্টেমটা করাটা খুব দরকার এছাড়া আমি দেখেছি আমার এগুলো আমার পার্সোনাল অবজারভেশন তারপরে তো নিশ্চয়ই সবাই আমাকে নিশ্চয়ই একটা কাজের দায়িত্বে রাখবেন যদি আমি আবার সেই যদি আমি প্রার্থী হই তো সেখানে বেলে ডাঙার ওই যে ট্রাফিক জ্যাম ওখানে একটা ওভারব্রিজ বা ফ্লাইওভার এটা ভীষণভাবে দরকার নাহলে ওখানে না মানে ভীষণ কষ্টকর ওখান দিয়ে বেরোনো বা আসা তো সেটা একটা ফ্যাক্টর আর তিন নম্বর ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে মানুষের ক্ষোভ যেরকম আমি অনেকের কাছে শুনলাম তারা ডিএ পাচ্ছে না সরকারি ডিএ হ্যাঁ পাচ্ছে না আর তিন চার নম্বর হচ্ছে স্কুল টুল এগুলো তো মানে একেবারে জলাঞ্জলি আছে তো আমি আর বেশি কি বলবো তো সবাই জানে তো সেই নিয়ে একটু আমার ভাবনা চিন্তা রয়েছে তাহলে আপনি নদিয়াবাসীর কাছে যে রানিমা এরপরে যদি প্রার্থী হন যদি প্রার্থী হন সেখানে একজন লোকসভার এমপি জি টি তখন এই যে নামটা রানী মাই থাকবে নাকি লোকসভা এমপি থাকবে থাকবেন ওদিয়াবাসীর কাছে সেটা পরের কথা আর মানুষ যেভাবে আমায় এড্রেস করবেন সেটা ঠিক আছে নো প্রবলেম পরিচিত আপনি রানীবা আমার মুখ্য এম হচ্ছে মানুষের সেবায় আসা এখন কে কি বলে ডাচলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় যদিও হ্যাঁ আমি রাজবাড়ির সদস্য সেখানে আমার রাজবাড়ির প্রেস্টিজটাও ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমি এটুকু বলতে পারি যে আমি যে ফ্যামিলি থেকে রেপ্রেজেন্ট করছি সেখানে পূর্বপুরুষেরা সবাই মানুষকে সেবাই দিয়েছেন তারা যেভাবে পেরেছেন দিয়েছেন তো সেখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি যে সব জায়গাতেই কিন্তু সেবা দেয়া যায় না এমন না শুধু জায়গাটা বেছে নিতে হয়

আমায় মানুষকে তো সাপোর্ট করতে মানে আমাকে মানুষের সাপোর্টটা তো দরকার তো সেখানে আমি কনফিডেন্ট আমি দেশের জন্যে মন দিয়ে করছি আন্তরিকভাবে করছি এটা কোনো অভিনয় নয় বা এটা কোনো লোক দেখানি ব্যাপার নয় তাই জন্য আমি পারব এইটুকুই আমি বলেছি আমি কনফিডেন্ট আমি জিতব যদি হয় আবারও বলছি যদি হয় বা আপনাকে কেন বলতে

সেই আপনি কিভাবে দেখেন খুব সাহসী যে বেরিয়ে এসে বলতে পারছে নালে তো ওদের বাড়িতে সারাক্ষণই হুমকি হচ্ছে নালে খুন খারাপা হচ্ছে নালে তুলে নিয়ে যাচ্ছে এটা তো হতেই পারে মানে তা সত্ত্বেও তো বলেছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ওরা তো দেশের চোখটা খুলে দিল তাহলে কি আপনাকে সন্দেশকালীর মহিরাকে অনেকটাই অনুপ্রাণিত করেছে না আমি চিরকালই মানে একটু এগিয়ে আছি কারণ আমি মনে করি যে আমার আগে অবধি কেউ কিন্তু এই ফ্যামিলি থেকে বেরোতেন না আমি কিন্তু ফার্স্ট যে এগিয়ে এসছি মানুষের দিকে তো সেখানে আমি একটা জনসংযোগ মানে কোনো মোটিভ না নিয়েই তৈরি হয়ে গেছে আমি সিঁদুর খেলাটা আমার ইচ্ছে ছিল সেটার মাধ্যমে আমি যা পেয়েছি ভগবানের আশীর্বাদ পেয়েছি এটা বর্ণনা করা সম্ভব না কারণ সব জিনিসই হয় স্বতঃস্ফূর্তভাবে কত মানুষ দূর দূর থেকে আসে কতটা লাইন দিয়ে থাকে আর তার চেয়েও বড়ো জিনিস হচ্ছে ওদের বিশ্বাস আমার সঙ্গে কথা বললে বা আমার হাত থেকে সিঁদুর পেলে তাদের মঙ্গল হবে এই বিশ্বাস নিয়ে আমি কোনোদিন খেলা করিনি এবং সেই বিশ্বাসেই কিন্তু আমি মা রাজরাজেশ্বরীর আশীর্বাদ এই বিশ্বাস এবং আমার নিজের ভেতরেও কনফিডেন্স আছে না না এটা তো সবসময় সবারই মনে হয়েছে আমার কেন আর এই রকম সন্দেশখালী অনেক হয়েছে এটা নাই এখন সামনে এলো এটা তো অনেক হয়েছে যেটা চেপে দেওয়া হয়েছে তাই না কি তো এটা নতুন কিছু না কিন্তু আমি কি বলছি আমি সেটা বলছি না সন্দেশখালী ঘটনা আমাদের দেশে অনেক হয়েছে কিন্তু প্রকাশ্যে আসার জন্য লোকের চোখটা খুলল এইটুকুই আমি বলছি যে এই রকমও হয় আজকের দিনে আজকে তো শিক্ষিত সমাজ আজকে কি করে আর ঠিক আছে আমি পলিটিক্স করছি সব করছি আমি মানছি কিন্তু আমি এতটা কেন করব যে কারুর ক্ষতি হয়ে যাবে আমার এত টাকার কিসের দরকার সেটা তো আমি মানুষের সেবা প্রতিশ্রুতি দিয়ে এসছি তো সেখানে আমি উল্টো পথে হাঁটলে তো সেটা তো সমানী বিবেকে বাঁধবে আপনিখানেই ধার আছেন হ্যাঁ কিছুটা কি আপনি বার্তা পেয়েছে নজরুল নেতৃত্বের কাছে না না সেই আমি শুয়ার যে আমি বিজেপি জয়েন করব আমি সেটা করেছি আর লোকসভার পার্টি হিসেবে কি কতটা মই কিছু আলোচনা হয়েছে যে আপনি দাঁড়ানোর সম্ভাবনা অনেকটাই এগিয়ে গেছে দেখুন সেটা অফিসিয়াল যতক্ষণ না হবে এটা বলা যায় না কারণ ওটা পুরোপুরি কেন্দ্রের ব্যাপার এখন কেন্দ্র যেটা বলবে সেটাই তো মানতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে